Hey there, Assalamualaikum. This is the old trader on board. Today it's not a moto vlog, rather it's a caution video. So let's start. বেশ অনেকদিন যাবত আমি কোনো ভিডিও বানাই না, cause I have been through an accident. অ্যাক্সিডেন্টটা খুব বেশি মেজর না, বাট অনেক বড় হইতে পারতো আলহামদুলিল্লাহ। তো অ্যাক্সিডেন্টটা কীভাবে করলাম আমি সেটা নিয়ে আজকে ভিডিও। আর আই কুড হ্যাভ রিস্কড মাই লাইফ, মাই ক্যারিয়ার। আলহামদুলিল্লাহ তেমন বড় কিছু হয়নি। অ্যাক্সিডেন্টটা ঘটে আজ থেকে প্রায় 2 মাস আগে। আমি আমার বাইকের চেইন লুপ করছিলাম। তো চেইন লুপের কথা শুনে হয়তো অনেকে গেস করে ফেলছেন কেমন অ্যাক্সিডেন্ট বা কি, অনেকে অনেক কিছু হয়তো ভাবছেন। তো আমি আমার পার্কিংয়ে আমার বাইকের চেইনটা লুপ করছিলাম। লুপ করার সময় অ্যাক্সিডেন্টটা ঘটে। আমি আসলে অনেক বেশি কেয়ারফুল থাকি এসব বিষয়ে, ইভেন সবাইকে বলিও যে কেয়ারফুলি এইসব বাইকের মেনটেন্যান্স এটসেট্রা করতে। বাট অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টই। তো ঘটনাটা একটু ব্রিফ করি চলেন। তো ঘটনাটা ঘটে ঠিক এই জায়গাটায়, এই যে আমার বাইক। তো বাইকের চেইনটা আমি লুপ করছিলাম। তো আমি লুপ করছিলাম এইখানে, ঠিক এই জায়গাটায়। আমি সাধারণত গিয়ার অয়েল দিই চেনে। তো যখন লুপ করছিলাম, তো লুপ করার সময় আমার গিয়ার অয়েলের যে পটটা বা যেটা দিয়ে আমি গিয়ার অয়েল দিচ্ছিলাম, তো সেই জায়গাটা আমি এইখানে ধরছিলাম। আর মেন প্রবলেমটা ছিল যে আমি ইঞ্জিনটা অন করে গিয়ারে দিয়ে কাজটা করছিলাম, মানে ইঞ্জিনটা অন করে ফার্স্ট গিয়ারে দিয়ে দেন কাজটা করছিলাম। তো যার কারণে চেনটা ঘুরছিল। আমি এইখানে লুব্রিকেন্টের পটটা রাখছিলাম, আর আমার হাতে একটা কাপড় ছিল যেটা দিয়ে আমি চেনটা ক্লিন করছি। বাট ক্লিনটা করছিলাম আমি, তখন ইঞ্জিনটা স্টার্ট ছিল না, যেহেতু তখন একটু কেয়ারফুল ছিলাম আমি, যার কারণে আমি কাপড়টাতে সুন্দর মতো ক্লিন করে কাপড়টা আমার এইখানে এই হাতে ধরে থাকছিলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, যেহেতু কাপড়টা আমি এইভাবে ধরেছিলাম, ধরে থাকার ফলে কাপড়টা এইখানে পেছনের যে চেঞ্জ পকেট আছে সেটাতে জড়িয়ে যায়। আর জড়িয়ে যাওয়ার ফলে আমার হাতে যেহেতু কাপড়টা ছিল, কাপড়টা আমার হাত সহ টান দেয়। টান দেওয়ার পরে আমার কাপড়টা ঠিক এইখানে এভাবে পড়ে যায়। আর আমি যখনই বুঝতে পারি যে আঙুলটা পকেটের মধ্যে চলে গেছে, আমি তখনই আঙুলটা টান দেই। বাট ততক্ষণে ঘটনা ঘটে গেছিল। তো আমার আঙুলের আগাটা ঠিক পকেটের মধ্যে চলে যায়। তো আলহামদুলিল্লাহ খুব বেশি একটা প্রবলেম হয়নি। আর আমি আঙুলটাও একটু দেখাই, আমার আঙুলের সিচুয়েশন এখন অনেকটা এরকম। তো আরেকটু বেশি যদি কাটতো তাহলে হয়তো আমার ফিউচারটা বেশ রিস্কি হয়ে যেত। আই কুড হ্যাভ রিস্কড মাই লাইফ। তো আলহামদুলিল্লাহ তেমন মেজর কোনো প্রবলেম হচ্ছে না আমার। এখন মোটামুটি ইউজ টু হয়ে গেছি টুকটাক কাজ করতে। এখন এটা মোটামুটি কিওর হয়ে গেছে। বাট আগে যেটু স্টিচ দেওয়া ছিল, তো স্টিচটা আলগা করার পর অনেক বিদঘুটে দেখাচ্ছিল। বাট এখন মোটামুটি শেপ চলে আসছে আলহামদুলিল্লাহ। আমার সার্জারির পরে আমার হাতটা ব্যান্ডেজ করা ছিল, যার কারণে আমি তখন দেখতে পারি নাই হাতটার কতটুকু কাটছে বা কতটুকু কী হয়েছে। তো যার কারণে আমার ডিপ্রেশনটা একটু বেশি ছিল যে কি হবে বা কতটুকু কাটছে কি কিছুই জানি না, এটসেট্রা এটসেট্রা। আমার ইঞ্জুরিটাও তেমন দেখতে পারি নাই, যেহেতু ঘটনাটা ঘটার পরে আমি বেশ অনেকটাই নার্ভাস হয়ে গেছিলাম, প্যানিক হয়ে গেছিলাম। অ্যাক্সিডেন্ট আসলে মানুষের জীবনেরই একটা অংশ, ইটস আ পার্ট অফ লাইফ। যদিও অ্যাক্সিডেন্টটা আমার মাইনর ছিল, বাট একটু বেশি হইলে হয়তো আমার আঙুলটা আমি হারাইতাম। তো অ্যাক্সিডেন্টটার পর আমি খুবই ডিপ্রেসড ছিলাম। সবসময় একটা জিনিসই ভাবতাম যে আমি আমার নর্মাল লাইফটা ফিরে পাবো কি না। আমার হাত দিয়ে আমি অন্যান্য কাজ, আমার পড়াশোনা, আমার ক্যারিয়ার গড়তে পারবো কি না, এটসেট্রা এটসেট্রা, এগুলো সব কিছু চিন্তা করতাম সবসময়। একটু মানে নর্মাল ছিলাম না আর কি। আমি খুবই উইয়ার্ড একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছি। इट्स अ हार्ड टाइम बट अल्हम्दुलिल्लाह एखन आमी नर्माल अल्हम्दुलिल्लाह आल्लाह आमाके नर्माल लाइफ फिरिए दिएছেন बट एटा नर्माल होते नाओ होते पारतो হয়তো এর থেকেও ডিফিকাল্ট কোনো সিচুয়েশন আল্লাহ আমাকে ফেলে দিতে পারতো। তো আমার এই নতুন আঙ্গুলের এক্সপিরিয়েন্সটাও একটু শেয়ার করি। মোটামুটি লেখালেখি করতে আমার তেমন কোনো প্রবলেম হয় না, বাট কিছু কিছু কাজে যেমন কোনো কিছু ধরতে গেলে বা কোনো ডিফিকাল্ট কোনো কাজ করতে গেলে বা টুকিটাকি যেগুলো আমরা সাধারণত আঙ্গুল দিয়ে করে থাকি এরকম কাজ করতে গেলে একটু আনইজি মনে হয়। মোটামুটি এখন কিওর হয়ে গেছে আঙ্গুলটা, তো এখন আমি মোটামুটি ইউজ টু হয়ে গেছি জিনিসটার সাথে, বাট হয়তো আরও কিছুদিন গেলে আরও একটু ইউজ টু হয়ে যাব। এই ছোট্ট অ্যাক্সিডেন্টের মাধ্যমে আল্লাহ আমাকে অনেক বেশি সতর্ক করে দিয়েছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর দ্যাট। বডির 2 সেন্টিমিটার 1 সেন্টিমিটার অংশ হারিয়ে আমি বুঝতে পেরেছি যে আমাদের লাইফটা কতটা এক্সপেন্সিভ। আমার এই ভিডিওটা বানানোর পেছনে মোটিভ একটাই, প্লিজ বি কেয়ারফুল উইথ ইয়োর বাইকস বোথ অন রোডস অ্যান্ড ইন মেনটেন্যান্স। 2 ক্ষেত্রেই আমাদের সতর্ক থাকতে হবে। আলটিমেটলি ইটস আ মেশিন। ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ অ্যাবাউট মাই অ্যাক্সিডেন্ট অর দ্য ইনসিডেন্ট ইউ ক্যান আস্ক মি ইন দ্য কমেন্ট সেকশন বিলো। প্লিজ টু শেয়ার দিস ভিডিও। আমি চাই আরও আপনাদের মতো আরও অনেকেই সচেতন হোক এই বিষয়টা নিয়ে। চেন লুপটা আসলে আমি বাইকের চেন লুপ ছাড়া মোটামুটি কোনো কাজই করতাম না, ওয়ার্কশপেই করাতাম, বাট আমি কেয়ারফুল থাকা সত্ত্বেও আমার সাথে এই ঘটনাটা ঘটছে। আলহামদুলিল্লাহ খুব বেশি বড় না, বাট ঘটনাটা বড় হতে পারতো। তো আমি চাই যে আপনারাও খুবই সতর্কতার সাথে এই কাজগুলো করুন যদি করে থাকেন, আর ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আরেকজনকে সতর্ক করে দিন। অ্যান্ড ফাইনালি আই ক্যান রাইড বাইকস নাও।